আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি সূত্রের ঝামেলা ছাড়াই পুরনো ব্লাউজ থেকে মাপ নিয়ে নতুন একটা ব্লাউজ কাটিং করে দেখাবো। তো এর জন্য আপনাদেরকে শুধুমাত্র পুরনো একটা ব্লাউজ নিতে হবে, যেটা আপনাদের বডির সাথে একদম ফিটিং হয়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো এখানে প্রায় এক গজ মতো কাপড় রয়েছে, শাড়ির সাথে যে ব্লাউজের কাপড়টা দেওয়া থাকে আমি সেই কাপড়টা নিয়ে নিয়েছি। তো প্রথমে কিন্তু পুরো কাপড়টিকে বিছিয়ে নিতে হবে, কাপড়টিকে ভাঁজ করা যাবে না, পুরো কাপড়টিকে বিছিয়ে নিতে হবে এবং কাপড়টির যে কোনো এক সাইড থেকে বডির মাপ অনুযায়ী কিছুটা কাপড় ভাঁজ করে নিতে হবে। তো আমি এখানে আমার ব্লাউজের বডির মাপ অনুযায়ী কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিয়েছি। তো আপনাদেরকে আমি বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 11.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করেছি। তো এজন্য আপনাদের যে কোনো একটা পুরনো ব্লাউজ নিতে হবে, যেটা আপনাদের ফিটিং হয় এবং ব্লাউজের এই যে বগলের এই দুই কর্নার এভাবে করে ফিতা দিয়ে মেপে ধরতে হবে। তো এখানে এই পরিমাণটা আসছে 19 ইঞ্চি পরিমাণ, তাই না? তো 19-এর অর্ধেক হয় 9.5 ইঞ্চি এবং আরও 2 ইঞ্চি নিতে হবে এক্সট্রা সেলাইয়ের জন্য এবং টিকেন দেওয়ার জন্য। তাই আমি 9.5 ইঞ্চি থেকে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে প্রায় 11.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক সাইড থেকে ভাঁজ করে নিয়েছি। তো এরপর কাপড়টির যে কোনো এক সাইড থেকে ফিতা ধরে ব্লাউজের লম্বার মাপ নিতে হবে। তো আপনারা চাইলে পুরনো ব্লাউজ থেকে লম্বার মাপটা নিতে পারেন। তো এখানে লম্বা রয়েছে 14 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কিন্তু সেলাইয়ের জন্য এবং টিকেন দেওয়ার জন্য আরও 2 ইঞ্চি বেশি নিতে হবে, অর্থাৎ 14 ইঞ্চি ব্লাউজের লম্বা হলে কাটার সময় 16 ইঞ্চি নিতে হবে। তাই আমি কাপড়টির ওপর থেকে 16 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। তো যে কোনো ধরনের ব্লাউজ কাটার সময় প্রথমে কিন্তু পেছনের পাড়টা আগে কাটিং করতে হয় এবং পেছনের পাড়টা কাটিং করার পরে ব্লাউজের সামনের পাড়টা কাটিং করতে হয়। তাই আমি প্রথমে পেছনের পাড়টা কাটিং করে নেব। তো প্রথমে আমি ব্লাউজের গলার অংশটুকু কাটিং করব। তো এর জন্য পুরনো ব্লাউজটিকে ভালো করে রেখে প্রথমে গলার চওড়ার মাপ নিতে হবে। তো আমি গলার চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে করে গলার চওড়ার মাপটি নিয়ে নেবেন। তো এখানে গলার চওড়া রয়েছে 5 ইঞ্চি পরিমাণ, কিন্তু আমরা যেহেতু কাপড়টিকে একবার ভাঁজ করে কাটিং করছি তাই 5 ইঞ্চির অর্ধেক নিতে হবে। তো 5 ইঞ্চির অর্ধেক হয় 2.5 ইঞ্চি পরিমাণ। তো এজন্য আমি কাপড়টির বন্ধ সাইড থেকে গলার চওড়ার জন্য 2.5 ইঞ্চিতে মার্কিং করে নেব এবং কাপড়টির ওপর থেকে ফিতা ধরে ব্লাউজের গলার লম্বার মাপ নিব। তো এখানে আমি যে ব্লাউজটি কাটিং করছি এই ব্লাউজের সামনের এবং পেছনের গলার লম্বা একই সমান রয়েছে। তো এখানে গলার লম্বা রয়েছে 5 ইঞ্চি পরিমাণ, কিন্তু কাপড়টি কাটিং করার সময় আমাদের কিন্তু আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাপড়টিকে কাটিং করতে হবে, যেহেতু কাঁধের অংশটা সেলাই করার সময় 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ চলে যাবে। তাই আমি কাপড়টির ওপর থেকে 5.5 ইঞ্চিতে মার্কিং করে সোজা করে একটা দাগ কেটে নিচ্ছি। তো একইভাবে এই সাইড থেকে আরও একটি দাগ কেটে নিতে হবে। তো যেহেতু আমি গোল গলা তৈরি করব তাই কাপড়টির এই কর্নার থেকে ঠিক 1 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছে এবং এইভাবে করে রাউন্ড একটা শেপ দিয়ে নিলাম। তো এতটুকু হওয়ার পর এখন আমাদের ব্লাউজের পুটের মাপ বা কাঁধের মাপ নিতে হবে। তো পুরনো ব্লাউজ থেকে কাঁধের মাপ বের করার জন্য ব্লাউজের কাঁধের অংশের ওপর ফিতাটিকে এইভাবে করে রেখে মাপ নিতে হবে। তো এখানে কাঁধের অংশের চওড়া রয়েছে প্রায় 11.5 ইঞ্চি পরিমাণ। আমাদের আরও 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য, যেহেতু ব্লাউজের কাঁধের অংশটি হাতার অংশের সাথে সেলাই করার সময় দুই দিকে 1/2 ইঞ্চি করে মোট 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ চলে যাবে। তো আমরা কিন্তু 12.5 ইঞ্চির অর্ধেক নেব, যেহেতু আমরা কাপড়টিকে ভাঁজ করে তারপরে কাটিং করছি। তো 12.5 ইঞ্চির অর্ধেক হয় 6 ইঞ্চি থেকে 2 সুতা পরিমাণে বেশি। তো এরপর আমাদের ব্লাউজের আর্মহোল বা বগলের মাপ নিতে হবে। তো পুরনো ব্লাউজ থেকে আপনারা এইভাবে করে বগলের মাপটা নিতে পারেন। তো এখানে মাপ রয়েছে 8 ইঞ্চি পরিমাণ। তো বগলের ঘের যতটুকু হবে তার চাইতে 1 ইঞ্চি কম নিয়ে কাপড় কাটিং করতে হবে, যেহেতু কাপড়টিতে যখন আমরা একটা রাউন্ড শেপ দিব তখন কাপড় কিছুটা বড় হয়ে যাবে। তাই আমি কাপড়টির ওপর থেকে 7 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এবার এই দাগ দুটিকে সোজা করে মিলিয়ে দিতে হবে এবং একইভাবে এই সাইড থেকে আরও একটা দাগ কেটে নিতে হবে। তো এখন আমি আর্মহোলের জন্য শেপ দিয়ে নিব। এজন্য আমি 7 ইঞ্চির মিডিল পয়েন্ট 3.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি এবং এই কর্নার থেকে ঠিক 2 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। তো এখন এই দাগ দুটিকে এই কর্নারের সাথে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। তো এরপর ব্লাউজের বডির মাপ নিতে হবে। তো এখানে ব্লাউজের বডি হচ্ছে 38 ইঞ্চি পরিমাণ। তো 38-এর 1/4 হয় 9.5 ইঞ্চি এবং আমি প্রায় আরও 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এবং টিকেন দেওয়ার জন্য এবং এইখান থেকে ফিতা ধরে ব্লাউজের পেটের মাপ নিতে হবে। তো এখানে পুরনো ব্লাউজে পেটের অংশের চওড়া রয়েছে 16 ইঞ্চি পরিমাণ। তো 16-এর অর্ধেক হয় 8 ইঞ্চি, তাই না? এবং আমাদের আরও 1 ইঞ্চি নিতে হবে এক্সট্রা টিকেন দেওয়ার জন্য এবং আরও 1.5 ইঞ্চি নিতে হবে সেলাইয়ের জন্য, অর্থাৎ আমি 10.5 ইঞ্চিতে আরও একটি দাগ কেটে নিলাম। তো এখন আমাদের বাইরের দাগের সাথে বাইরের দাগটিকে এবং ভেতরের দাগের সাথে ভেতরের দাগটিকে এভাবে করে মিলিয়ে দিতে হবে। তো এরপর ব্লাউজের ফিটিং ভালো পাবার জন্য ব্লাউজের গলা থেকে কাঁধের দিকে স্কেলটিকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ বাঁকা করে ধরে এভাবে একটা দাগ কেটে নিতে হবে।
তো এরপর আমি মাপ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমি ব্লাউজের পেছনের পার্টটি কাটিং করে নেব এবং এরপর ব্লাউজের সামনের পার্ট এবং হাতা কাটিং করব। তো দেখুন পেছনের পার্টের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো পেছনের পার্টের আর্মহোলের সাইড থেকে যে রাউন্ড করা অংশগুলো বের হয়েছে এই কাপড়গুলো দিয়ে কিন্তু আমরা গলার পট্টি তৈরি করব এবং নিচের এই কাপড়টুকু দিয়ে ব্লাউজের সামনের পার্ট কাটিং করব। তো তার আগে আমরা পেছনের পার্টের টিকেনের অংশগুলো চিহ্নিত করব। তো এর জন্য সেলাইয়ের দাগ থেকে এক সাইড পর্যন্ত ফিতা ধরে এর মিডল পয়েন্টে একটা মার্কিং করতে হবে। তো আমি 9 ইঞ্চির মিডল পয়েন্ট 4.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি। তো এরপর আমাদের কাপড়টির ওপর থেকে টিকেন দেওয়ার জন্য আরও একটা মার্কিং করতে হবে। তো আপনারা চাইলে পুরনো ব্লাউজ থেকে আপনাদের টিকেনের মাপটা উঠিয়ে নিতে পারেন। তো এর জন্য ব্লাউজের কাঁধের অংশ থেকে টিকেনের ওপর পর্যন্ত ফিতা ধরে মাপ নিতে হবে। তো এখানে মাপ রয়েছে 8.5 ইঞ্চি পরিমাণ। তো 1/2 ইঞ্চি বেশি নিতে হবে কাঁধের অংশটা সেলাই করার জন্য। তাই আমি কাপড়টির ওপর থেকে 9 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। তো নিচের এই দাগ থেকে এক সাইড পর্যন্ত টিকেনের যে দূরত্ব থাকবে এখান থেকেও কিন্তু ঠিক সেই পরিমাণ দূরত্ব রাখতে হবে। তো এরপর ওপরের দাগটিকে নিচের দাগের সাথে সোজা করে মিলিয়ে দিতে হবে। তো টিকেনের নিচের অংশটুকু যেহেতু চওড়া করে রাখতে হবে তাই আমি মিডিলের দাগ থেকে 2 সাইডে 1/2 ইঞ্চি করে দুটি মার্কিং করে নিচ্ছি এবং মার্কিং করা এই দাগ দুটিকে ওপরের দাগের সাথে বাঁকা করে মিলিয়ে দেব। অর্থাৎ টিকেনের ওপরের অংশটুকু চিকন থাকবে কিন্তু নিচের অংশটুকু প্রায় 1 ইঞ্চির মতো চওড়া থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপর আমি ব্লাউজের কাপড়টিকে প্রথমে এইভাবে করে মেলে নেব এবং এই সাইডের টিকেনের দাগটিকে অন্য সাইডে উঠিয়ে নেব। তো এই জন্য কাপড়টিকে এইভাবে করে একবার ভাঁজ করে নিতে হবে এবং কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করার পর টিকেনের ওপর হাত দিয়ে প্রেস করতে হবে। তাহলে অন্য সাইডের টিকেনের দাগগুলো হালকাভাবে উঠে যাবে। তো এখানে ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না, আপনারা খালি চোখে এটা বুঝতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু 2 সাইডে টিকেনের জন্য মার্কিং করা হয়ে গেল, তাই না? আর অবশ্যই কিন্তু ব্লাউজের কাপড়টিকে উল্টো সাইডে রেখে তারপরে কাপড়টা কাটিং করতে হবে। তো পেছনের কাপড় কাটিং করার পর এখন আমরা নিচের এই কাপড়টুকু থেকে ব্লাউজের সামনের কাপড়টা কাটিং করব। তো এর জন্য আমরা কাপড়টিকে এক সাইড থেকে আরও একটু বেশি করে ভাঁজ করে নিয়েছি। তো এরপর এই কাপড়টির ওপর ব্লাউজের পেছনের পার্টের কাপড়টিকে রেখে পেছনের পার্টের মাপটা উঠিয়ে নিতে হবে। তো অবশ্যই কিন্তু বন্ধ সাইডটিকে বন্ধ সাইডের দিকে এবং খোলা সাইডটিকে খোলা সাইডের দিকে রাখতে হবে। তো পেছন পার্টের তুলনায় সামনের পার্টের জন্য এই সাইডে প্রায় 1 ইঞ্চি এবং নিচের দিকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিতে হবে। যেহেতু ব্লাউজের সামনের পার্টে অনেকগুলো টিকেন দিতে হয় তাই কাপড়টি টেনে যায়, তাই এজন্য আমরা পেছন পার্টের তুলনায় সামনের পার্টের জন্য একটু বেশি করে কাপড় নিয়ে নিলাম। তো এরপর আমি ব্লাউজের পেছনের পার্টের মাপটিকে সামনের পার্টের ওপর উঠিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই সাইডে 1 ইঞ্চির মতো কাপড় বেশি নিতে হবে এবং নিচের দিকে প্রায় 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কাপড় বেশি রাখতে হবে। তো এরপর আমি একইভাবে গলার মাপটিও উঠিয়ে নিচ্ছি। তো যেহেতু আমাদের সামনের এবং পেছনের পার্টের গলার পরিমাণ একই রকম ছিল তাই এখানে আমি গলার লম্বাটাও একই রকম রেখেছি। তো এবার আমি এ দাগ অনুযায়ী সামনের পার্টের কাপড়টিকেও কেটে নেব। তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো এই যে সাইড থেকে যে কাপড়টুকু বের হয়েছে এই কাপড়টুকু দিয়ে পরবর্তীতে আমরা হাতা কাটিং করব। তো আমি চেষ্টা করি যে কোনো পোশাকের কাটিং এবং সেলাই খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য, তাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো এরপর আমাদের তালপাট কাটিং করতে হবে। তো এর জন্য আমরা আর্মহোলের মিডিল থেকে ঠিক 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবং এই দাগটিকে দুই দিকে কিছুটা বোট শেপে মিলিয়ে দেব। তো অনেকে আছেন যারা তালপাটের অংশটি আর কাটিং করেন না। তো তালপাটের অংশটি কাটিং করলে ব্লাউজের ফিটিংটা অনেক বেশি ভালো হবে। তো দেখুন আমাদের কিন্তু তালপাটের অংশটি কাটিং করা হয়ে গিয়েছে। তো এরপর আমি ব্লাউজের সামনের পার্টে টিকেন দিব। তো এখানে একটু খেয়াল করে দেখুন, আমরা কিন্তু ব্লাউজের সামনের পার্টের নিচের কাপড় থেকে কিছুটা ওপরের দিকে টিকেন দিয়েছি, অর্থাৎ আমরা সরাসরি নিচ থেকে টিকেনটা দিইনি, নিচের অংশের কিছুটা কাপড় আলাদা করে কেটে নিয়েছি দেন ওপরের অংশে টিকেন দিয়েছি। তো এটা করলে ব্লাউজের নিচের অংশের কাপড়টা বারবার ওপরের দিকে উঠে যাবে না। তো দেখুন আমি কিন্তু কাপড়টির ওপর থেকে প্রায় 11 ইঞ্চি পরিমাণ নিচে কাপড়টিকে কেটে নিয়েছিলাম। তো আমাদের কাপড়টি কাটার সময় আরও 1 ইঞ্চি বেশি নিয়ে কাপড় কাটিং করতে হবে, অর্থাৎ আমি কাপড়টির ওপর থেকে 12 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, 1 ইঞ্চি সেলাইয়ে বাদ চলে যাবে। তো এবার এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে। তো আমরা এই কাপড়টুকু প্রথমে আলাদা করে নেব এবং ওপরের অংশটুকুতে শুধুমাত্র টিকেন দিব। তো যেহেতু ব্লাউজের কাপড়টি মাঝখান থেকে ভাগ হয়ে থাকে তাই আমি এই কাপড়টিকেও দুই ভাগ করে নিয়েছি। তো একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু ব্লাউজের পেছনের পার্টের বন্ধ সাইড থেকে প্রায় 4.5 ইঞ্চি দূরে টিকেন দিয়েছিলাম, তাই না? তো আমি এই কাপড়টিরও বন্ধ সাইড থেকে 4.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি টিকেন দেওয়ার জন্য। তো এভাবে করে একটা দাগ কেটে নিতে হবে। তো এরপর কাপড়টির ওপর থেকে 9 ইঞ্চিতে মার্কিং করতে হবে, অর্থাৎ আমরা পেছনের পার্টের জন্য ওপর থেকে যতটা নিচে টিকেনের জন্য মার্কিং করেছিলাম সামনের পার্টের জন্য ঠিক ততটাই রেখেছি।
তো এরপর আমি মিডিলের এই গোল দাগ থেকে 1.5 ইঞ্চি দূরে দূরে টিকেনের জন্য মার্কিং করব। তো আমি ওপর থেকে 1.5 ইঞ্চি নিচে প্রথমে একটা টিকেন দিয়ে নিচ্ছি। তো যেহেতু নিচের টিকেনটা সবসময় চওড়া করে দিতে হয়, তাই আমি নিচের দিকে প্রায় দুই দিকে 1/2 ইঞ্চির মতো চওড়া করে টিকেন দিয়ে নিলাম, অর্থাৎ নিচের টিকেনের মোট চওড়া 1 ইঞ্চি থাকছে। তো আবারও মিডিলের এই গোল দাগ থেকে 1.5 ইঞ্চি দূরে অন্য একটা টিকেনের জন্য মার্কিং করতে হবে। তো আমি এই সাইডে 1.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম। তো শুধুমাত্র নিচের টিকেনটা চওড়া হবে, বাকি টিকেনগুলো একটু চিকন করে দিতে হবে। তো এজন্য আমি এই দাগ থেকে দুই দিকে 200 করে বেশি নিয়ে দুটি মার্কিং করে নিলাম, অর্থাৎ নিচের অংশটুকু চওড়া প্রায় 1 ইঞ্চি থাকছে। তো একইভাবে মিডিলের এই গোল দাগ থেকে বগলের দিকে 1.5 ইঞ্চি দূরে আরও একটা মার্কিং করতে হবে অন্য একটা টিকেন দেওয়ার জন্য, অর্থাৎ আমরা মিডিলের গোল দাগ থেকে চারদিকে মোট 4টা টিকেন দিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছিল, তাই আজকে শুধুমাত্র ব্লাউজের কাটিং দেখিয়েছি। এরপরের ভিডিওতে আমি এই ব্লাউজটি আপনাদেরকে খুব সহজভাবে ধাপে ধাপে সেলাই করে দেখাবো। আর সেলাই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশান বেলে অল ক্লিক করে রাখবেন। তো এবার ব্লাউজের কাপড়টিকে এভাবে করে ভাঁজ করে আবারও অন্য সাইডে টিকেনের ছাপগুলো উঠিয়ে নিতে হবে। তো টিকেনের দাগগুলোর উপর এভাবে করে হাত দিয়ে প্রেস করলে খুব হালকাভাবে অন্য সাইডে এই দাগগুলো উঠে যাবে। এখন এই দাগগুলোর ওপর আরও একবার দাগ কেটে নিতে হবে। তো আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপর আমাদের ব্লাউজের কাপড়টিকে মাঝখান থেকে কেটে আলাদা করে নিতে হবে। তো প্রথমে আমরা টিকেনের অংশগুলো সেলাই করব এবং এরপর ওপরের কাপড়ের সাথে নিচের কাপড়টি জোড়া দিব। তো এরপর আমি ব্লাউজের হাতার অংশটি কাটিং করব। তো হাতার অংশটি কাটিং করার আগে এই যে সাইড থেকে যে রাউন্ড করা অংশগুলো বের হয়েছে আর্মহোলের সাইড থেকে, আমরা এই অংশগুলো দিয়ে গলার পট্টির কাপড় কাটিং করব। তো কাপড় দুটিকে এইভাবে করে নিয়ে এর ওপর গলার অংশটিকে রেখে পট্টির কাপড়টা কাটিং করতে হবে। তো গলা কাটিং করার সময় যে কাপড়টা বের হয়েছিল আমি এই কাপড়টিকে নিচের কাপড়ের উপর রেখে গলার মাপটা উঠিয়ে নিচ্ছি। তো এইভাবে করে আপনারা পট্টির অংশটুকু কাটিং করে নেবেন। তো এখানে আমি সামনের পার্টের জন্য পট্টির অংশটুকু কাটিং করে নিলাম। আপনারা একইভাবে ব্লাউজের পেছন পার্টের জন্য পট্টির কাপড়টা কাটিং করে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু দুটি পট্টির কাপড় বের হয়ে গিয়েছে। আমরা দুই সাইডে এইভাবে করে পট্টির কাপড়টি অ্যাটাচ করব। আর এই কাপড়টি কিন্তু মাঝখান থেকে সেলাই করে নিলে পেছন পার্টের জন্য পট্টির কাপড়টা রেডি হয়ে যাবে, যেহেতু সামনের পার্টের গলা এবং পেছনের পার্টের গলার লম্বা একই রকম ছিল। তা এখন আমরা এই কাপড়টুকু দিয়ে ব্লাউজের হাতা কাটিং করব। তো প্রথমে আমি কাপড়টিকে এক সাইড থেকে একবার ভাঁজ করে নিয়েছি। এখন এই কাপড়টিকে এই সাইড থেকে আরও একবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করে নিলাম। তো কাপড়টিকে দুইবার ভাঁজ করে টোটাল 4 পার্ট করার পর কাপড়ের চওড়া কী পরিমাণ রাখতে হবে এটা বের করার জন্য আপনারা পুরনো ব্লাউজ থেকে এই যে বগলের ঘেরের মাপটা নিয়ে নেবেন। তো এখানে ঘের রয়েছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে কাপড়ের চওড়া নিতে হবে। তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় রেখেছি। তো এখন আমাদের কাপড়টির ওপর থেকে 3 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে এবং এখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং কাপড়টির ওপর থেকে চওড়ার মিডিল পয়েন্টে আরও একটি মার্কিং করতে হবে। তো আমি 9 ইঞ্চির মিডিল পয়েন্ট 4.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়েছি। তো এখন এই দাগটিকে এই কর্নারে বাঁকা করে মিলিয়ে দিতে হবে। তো এবার ওপর থেকে ফিতা ধরে হাতার লম্বার মাপ নিতে হবে। তো এজন্য আমরা পুরনো ব্লাউজ থেকে হাতার লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। তো এখানে হাতার লম্বা রয়েছে 7 ইঞ্চি, কিন্তু কাটার সময় আরও 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়িয়ে কাটতে হবে এবং হাতার মুহুরির ঘের রয়েছে 5.5 ইঞ্চি পরিমাণ, আমরা কাটার সময় আরও 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি বাড়িয়ে কাটবো। তো প্রথমে আমি কাপড়টির ওপর থেকে হাতার লম্বার জন্য 9 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো আপনাদের পুরনো ব্লাউজে হাতার লম্বা যতটা থাকবে আপনারা তার চাইতে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বাড়িয়ে দাগ কাটবেন। তো এবার এখান থেকে মুহুরির মাপ নিতে হবে। তো আমাদের মুহুরি ছিল 5.5 ইঞ্চি, আমরা আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ 6.5 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। তো এখন মুহুরির দাগটিকে বগলের দাগের সাথে বাঁকা করে মিলিয়ে দিতে হবে এবং এ দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নিতে হবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে এই ব্লাউজের কাটিংটা দেখানোর জন্য, তাই প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো হাতার নিচ থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হবে এই কাপড়টুকু দিয়ে পরবর্তীতে আমি বোতাম ঘর এবং বোতাম পট্টি তৈরি করব। তো এখন কাপড়টিকে মেলে নিয়ে হাতার তালপাটের অংশটুকু কাটিং করতে হবে। তো প্রথমে আমি মিডিল পয়েন্ট থেকে হাতার যে কোনো এক সাইড পর্যন্ত দূরত্বটা মেপে নিয়ে এর মিডিল পয়েন্টে আরও একটি মার্কিং করে নিচ্ছি এবং এখানে ওপর থেকে 1 ইঞ্চিতে আরও একটি মার্কিং করে নিচ্ছি এবং এই দাগটিকে দুই দিকে কিছুটা বোট শেপে এইভাবে করে মিলিয়ে দিলাম। তো এখন এই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে ফেলতে হবে। তো এই ব্লাউজের সেলাই ভিডিওটি আমি কয়েকদিনের মধ্যে আমার চ্যানেলে আপলোড করব। আর ভিডিওটি আপলোড করার পর আপনারা এই ব্লাউজের সেলাই ভিডিওটি এই ভিডিওর শেষে ইন্ডিস্ক্রিনে এবং এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্টে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।